Welcome to my YouTube channel, Tutorial Master. Students, তোমাদের জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে এলাম, সেটি FM এর, FM, ঠিক আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন টু বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে। এটা তোমাদের সিক্স থেমে রয়েছে, মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেক প্রশ্ন আসে, 2019 প্রশ্ন আসছে। আমি আজকে 2013 সালে জেনারেলের যে অঙ্কটা এসছে সেইটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই বলে রাখি, একটু কেয়ারফুলি শুনবে, এই অঙ্ক কেন করতে হয়। অঙ্ক দেখলেই তুমি বুঝতে পারবে ডান হাতে তোমার অঙ্কটা রয়েছে, বাকি যে অ্যান্সারটা রয়েছে। অঙ্কতে দুটো মেশিন আছে, দুটো মেশিনের মধ্যে কোন মেশিনটি সে কিনবে, এটা হচ্ছে কার ডিউটি, তোমার ম্যানেজমেন্ট ডিউটি। তাই বলা হয়েছে এটা একটা বড় ডিসিশন, এই ডিসিশনটা মেনটেন করতে হবে যে কোন মেশিনটা সে কিনবে, ঠিক আছে। এটা কিন্তু খুব কেয়ারফুলি দেখবে। এইবার চলে আসি, দেখো 2013 সালে যে অঙ্কটা এসছে সেটা হচ্ছে কি, বিটি লিমিটেড ওয়ান্টস টু রিপ্লেস অ্যান অবসোলিট মেশিন। একটা পুরনো মেশিন সেটা চেঞ্জ করতে চাইছে বিটি লিমিটেড। অঙ্কটা যেমনভাবে এসছে পরীক্ষা ঠিক সেইভাবে তুলে ধরেছি আমি। তার দুটো মেশিনের কথা বলেছে, কস্ট অফ দি মেশিন একটা হচ্ছে 1,40,000, আরেকটা হচ্ছে 2,20,000, আর কস্ট অফ ক্যাপিটাল দিয়ে দিয়েছে 16%। এইবার নিচে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, মেশিন ওয়ানের ফার্স্ট ইয়ারে তোমার ইনফ্লো কত হয়েছে, ইনফ্লো মানে হচ্ছে ক্যাশ এসছে কত, সেকেন্ড মেশিনে কত, ডিসকাউন্টিং ফ্যাক্টর কত ছিল, এই করে 5 বছরে দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাকে ডিসিশন নিতে হবে অন দি বেসিস অফ ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড যে কোন মেশিনটা আমি কিনব। এখানে বিভিন্ন রকমের পদ্ধতি আছে, তার মধ্যে এই পদ্ধতিটা কিন্তু ডাইরেক্টলি মেনশন করে দিয়েছে। যদি নাও মেনশন করত, আমি দেখছি যে এখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া আছে, তার মানে বোঝা যায় যে এই পদ্ধতি তোমাকে অঙ্কটা করতে হবে। লেটস স্টার্ট। অঙ্ক শুরু করার আগে তোমাকে একটা চার্ট বানাতে হবে, এটা একটা ইউনিভার্সাল চার্ট, একই রকম চার্ট সবাইকে যখনই তোমাদের এই ধরনের অঙ্ক দেবে। দেখো, ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ সিম্পল, ঠিক আছে, কি আছে, প্রথমে ইয়ার আছে, আমি বাঁদিকে দেখো খেয়াল করো, পিভি ফ্যাক্টর আছে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এটার আরেকটা নাম আছে ডিসকাউন্টিং ফ্যাক্টর অ্যাট 16% পার অ্যানাম, যেটা অঙ্কে দেওয়া আছে ডান দিকে দেখো, ওইটাই লিখলাম। 1 থেকে 5 অবধি তোমার দেওয়া আছে লিখে নিলে সিরিয়াল নাম্বার, মানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, ফেফটিয়ার। প্রথম বছরে মেশিন ওয়ানে ইনফ্লো কিছু নেই দেখতে পাচ্ছ, দ্বিতীয় বছরে 40,000, থার্ড ইয়ারে 95,000, হ্যাঁ, আর ফোর্থ ইয়ারে 80,000, আর হচ্ছে ফিফথ ইয়ারে 50,000। আমি বসিয়ে দিলাম, ক্লিয়ার। এইবার সেকেন্ড মেশিন যেটা আছে সেটাও বসাবো। দেখো, সেকেন্ড মেশিনে দুটো কলম ব্যাট দিয়ে তারপরে কলম আমি বসালাম, এইখানটা খেয়াল করো, সি এফ এ টু, তার মানে কি, ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স। সি এফ এ টি মানে হচ্ছে ক্যাশ ইনফ্লোস আফটার ট্যাক্স, ঠিক আছে, ওখানে কিন্তু তাই লিখেছি। তারপরে লিখেছি ডিসি এফ এ টি মানে ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লোস আফটার ট্যাক্স, শুধু একটা ডি আগে জয়েন করা আছে, ওইটাকে ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু বলেছি মানে কি, অথবা কেউ যদি মনে করে যে প্রেজেন্ট ভ্যালু লিখবো সেটা লিখতে পারে। আমি দুরকম কন্ডিশনে লিখে দিয়েছিলাম। আর তারপরে কলমটা দেখো, কাম ডিসি এফ এ টি মানে কি, যে প্রেজেন্ট ভ্যালু
কাম মানে হচ্ছে কিউমিউলেটি, আজকে দুই হলে তারপরে দিন দুই যদি থাকে দুই দুই চার, তারপরে দিন তিন যদি থাকে দুই দুই চার প্লাস তিন, এইভাবে কিন্তু কিউমিউলেটি হয়। তাহলে কিউমিউলেটি প্রেজেন্ট ভ্যালু তোমরা এটা কোথায় করেছিলে বলতো? মিডিয়ান করতে গিয়ে স্ট্যাটিস্টিক্স এবং মিডিয়ান করছিল তখন এই কিউমিউলেটি কথাটা পেয়েছো। তারপরে আমরা পরের যে মেশিনটা আছে সেটা বসিয়ে দিই, 60,000, 72,000 দেখতে পাচ্ছ, 85,000, 85,000, 80,000 আর 60,000 এটাও বসিয়ে দিলাম। তোমার ডিসকাউন্টিং ফ্যাক্টর এক 16% কিন্তু একটাই আছে, মনে রাখবে দুটো মেশিনের একটাই, নাহলে আমি কম্পেয়ার করতে পারবো না, দুটো দুরকম থাকলে অঙ্কটা ভুল হয়ে যাবে। এইবার তাহলে অঙ্কটা শুরু করি, আমি কালিটা চেঞ্জ করলাম। দেখো প্রথমে কি করতে হবে, আমার সিএফ একটি দেওয়া আছে ক্যাশ ইনফ্লো, যেটা বানাতে হবে ডিসি এফেক্টি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা বানাতে হবে। কি করব দেখো, এইটা আর এটা গুণ করে দাও, অর্থাৎ ডিসকাউন্টিং ফ্যাক্টর ইনটু 40,000, তার মানে কি 0.743 × 40,000। এইটা করলে অর্থাৎ ডিসকাউন্টিং ফ্যাক্টর ইনটু সিএফএটি যদি করি, তাহলে আমরা যেটা পাই সেটাকে বলে ডিসিএফএটি। তুমি ক্যালকুলেটারে করতে পারো কি হচ্ছে, দেখো 0.743 × 40,000 করলে কত হয়, 29,720। দেখো তো তাই বেরিয়েছে, হ্যাঁ 29,720। তাহলে আমরা কি করলাম, ডিসকাউন্টেড ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর ইনটু কি করলাম ক্যাশ ইনফ্লো সিএফএটি, গুণ করলে আমরা পাই ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো সিএফএটি, ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স, ঠিক আছে। এইরকম করে আমি প্রত্যেকটা করব। দেখো আমি আর লিখছি না, তোমাদের ক্যালকুলেটারে আমি করে দিচ্ছি। দেখো 95,000 × 0.641, তাই তো কত 60,895, ক্লিয়ার। তারপরে দেখো তোমার 0.552 × 80,000 কত হচ্ছে 44,160, ঠিক আছে এইটা। এবং তারপরে হচ্ছে এইটা 0.476 × 50,000 23,800, তাহলে মিলে গেল। একটা জিনিস খেয়াল করেছো, অঙ্কটা খুব ক্যালকুলেশন করতে হবে, এবং একই ধরনের ক্যালকুলেশন যে কোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে, কিন্তু মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি যাতে ভুল না হয় সেই দিকে খেয়াল রাখবে কিন্তু। আচ্ছা আমার এই অবধি হয়ে গেল। এবার আমি দ্বিতীয় মেশিনটা অর্থাৎ এইটা দ্বিতীয় মেশিন এটা এটা করে দেখি, তোমার 7,000 প্রথমটা আছে, দেখো 0.862 × 60,000, তাই তো দ্বিতীয় মেশিনটা করছি কিন্তু, তাহলে কত হচ্ছে দেখো 0.862 × 60,000 করলে কত হচ্ছে 51,720,
সাবধানে কিন্তু লিখবে 51,700 হলো, দেখতে পাচ্ছ এটার সাথে এইটা গুণ করছে 60,000, ঠিক আছে। এবার এটার সাথে 72,000 গুণ করে, আমি আর লিখছি না, ক্যালকুলেটরে করছি 0.743 × 72,000 করলে কত হচ্ছে 53,496, ঠিক আছে। তারপরে হচ্ছে 0.641 × 85,000 × 85,000, 54,485, দেখতে পাচ্ছ 54,485। তারপর এটা করবে হচ্ছে এইটা 0.552 × 80,000, 80,000 করলে 44,160 হলো। তারপর হচ্ছে 0.476 × 60,000 করলে কত হচ্ছে 28,560 হয়ে গেল। এইবার আমি কি করব, কিউমুলেটিভটা বের করব। দেখো কিভাবে করব, প্রথমে কি করলাম, প্রথম মেশিনটা মানে এইটা, প্রথম মেশিনটা কিউমুলেটিভ মানে এইটা, এইটার কিউমুলেটিভ এইটা, ঠিক আছে। দেখো এখানে কত আছে, 29,720, 29,720 লিখলাম। তারপরে তো কি লিখব, এই দুটো যোগ করো, 29,720 29,720 প্লাস হচ্ছে 60,895, ঠিক আছে। কত হচ্ছে, কত হলো, 90,615, দেখতে পাচ্ছ। এইবার কি করবে, 90,615 আর এইটা যোগ করো, 90,615 তাই তো পেলাম, প্লাস হচ্ছে কত যোগ করবো, 44,160 যোগ করো, 1,34,777। এবার যেটা শুনেছি তোমার কত, 23,000 অ্যাড করো, 1,58,575। তাহলে দেখো কিউমুলেটিভটা বেরিয়ে গেল, কীভাবে করতে হয় আমরা দেখলাম। এবার মেশিন টু এর কিউমুলেটিভটা বের করি। হ্যাঁ, প্রথমে আছে কত, দেখো 51,720, এইবার এইটার এটা যোগ করব, 51,720 ক্লিয়ার, যোগ হচ্ছে কত, এইটা 53,496, কত হচ্ছে 105,216। এবার এটার সাথে এইটা অ্যাড হচ্ছে 54,485 যোগ করো, 159,701, 159,701। এটার সাথে পরেরটা যোগ করো, 44,160 করলে কত হয়, 203,861, 203,861। এবার এর সাথে অ্যাড করো কত, 28,560 করলে কত হয়, 232,421, 232,421, ঠিক আছে। তাহলে পুরো হয়ে গেল, একটা সাইড যেমন হলো পরের সাইডটাও কিন্তু সেইভাবে করলাম। এইবার আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত আছে, এটা অঙ্কে দেওয়া আছে, কিন্তু অঙ্কে দেওয়া আছে। দ্বিতীয় মেশিনটা আছে 2,20,000 আর প্রথম মেশিনটা আছে 1,40,000। তাহলে 1,40,000 লিখলাম আর 2,20,000 লিখলাম দ্বিতীয় মেশিনটা, ঠিক আছে।
দ্বিতীয় মেশিনটা হলো এইবার দেখো আমাকে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করব সেটা কিন্তু খেয়াল রাখবে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এসেন্সিয়াল। আমি ক্যালকুলেশনটা এই জায়গায় করছি ডান দিকে, দেখো বা ঠিক আছে এটা তুলে নিই, ক্যালকুলেশনটা কিন্তু ভালোভাবে দেখবে। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমার অ্যান্সারটা কোথায় থাকবে সেইটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে 140 কোথায় রয়েছে, 140 কোথায় আছে, ঠিক আছে? সেইটা তোমাকে কিন্তু আগে বুঝে নিতে হবে যে 140,000টা কোথায় রয়েছে। তাহলে সেইটা আগে দেখি, এই যে 140,000 প্রথম মেশিনটা তুমি কি করবে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেখো, প্রথম আছে 29,720 এখানে, তারপর 90,000, তারপরে 134,000, তাহলে 134,770 পরে আছে, তখন এইখানটা আছে তোমার এইটা, তাই না? এইটা এখানে আছে, খেয়াল করে দেখো এইটা এখানে আছে, তাহলে এখানে মানে হচ্ছে এই জায়গাটা রয়েছে। তাহলে কিভাবে করব আমরা এটা কোথায় রয়েছে, দেখো 4 নম্বর বছর আছে ফোর্থ ইয়ার, তারপরে আছে, তাই জন্য ফোর্থ ইয়ার লিখলাম। প্লাস হচ্ছে দেখো আমাকে কি করব আমি এই যে 140,000 দেওয়া আছে না, 140,000 লিখলাম, তোমরা যেমন মিডিয়ান করেছিলে মনে আছে বা মনে করার চেষ্টা করো সেই রকম ভাবে হচ্ছে, এটা এইখানটা রয়েছে ওটা 140,000, 140,000 মাইনাস এইটা 1,347,775, ঠিক আছে, 134,000 ডিভাইডেড বাই মানে বাই কত হবে, বাই হচ্ছে তোমার 23, এই যে এর নিচেরটা দেখো এর নিচেরটা 23,800, 23,800, ঠিক আছে, এইভাবে মনে রাখবে কিন্তু বাই এইটা, তাহলে এইটা তাহলে কোনটা, এই দুটো আসছে, এইটা আসছে না, ওই যে 2,140,000টা আসছে, আর হচ্ছে তোমার 23,800 আসছে। এবার তুমি ক্যালকুলেশন করো কত হচ্ছে, দেখো 140,000 থেকে বাদ দাও 134,775, বাদ দিলে কত হচ্ছে 5,225, তাই তো? এই যে আমরা করেছি এখানে 5,225 ডিভাইডেড বাই কত, 23,800, ঠিক আছে, ভাগ হচ্ছে 23,800, কত হচ্ছে দেখো, এইটা যদি করি ভাগ তাহলে আসছে 0.215, তাহলে 0.22 করে নিতে পারি, তাই তো? আর এখানে তার আগে কত আছে 4, ক্লিয়ার, 4 আছে, 4, তাহলে কত হলো 4.22, তাহলে এই 4.22 ইয়ার্স হল, ক্লিয়ার? এর পরেরটা কি হবে দেখো, এটা নিজেরাই করতে পারবে, আমার বেরিয়েছে তোমার এখানে 2,20,000 টাকা দেওয়া আছে মেশিন 2 এর দাম, তাহলে মেশিন 2 এর দাম 2,20,000 যদি থাকে সেটা কোন জায়গায় আছে, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা আছে 2,20,000, তাহলে এই অ্যামাউন্টটা আসবে, এই অ্যামাউন্টটা আসবে আর 2,20,000, তাহলে 2,20,000 একই রকম ভাবে হচ্ছে, মাইনাস 2,03,000
দেখো 2,03,861 ক্লিয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে 28,560 28,560 ভাগের প্রশ্নটা এইটা। আর তার আগে কত দেখো আমার এইখানে বেরিয়েছে মানে 1,2,3,4 এটাও কিন্তু প্রক্রিয়া, এটাও প্রক্রিয়া, তাই তো? তাহলে 4+ আবার তুমি ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো 2,20,000 মাইনাস হচ্ছে 2,03,861 করলে কত হচ্ছে 16,139 ডিভাইডেড বাই 28,560 ডিভাইডেড বাই 28,560 করলে কত হচ্ছে 4+5 দেখো 0.565 তাহলে 5.7 নিতে পারি, তাই না? তাহলে 0.57 নিতে পারি, তাহলে 4.57 এখানে দেখতে পাবে ক্যালকুলেটারে করলাম দেখো 5.65 আছে, তাহলে 5.7 নিয়ে নিলাম, তাহলে 4.57 দেখো আমার প্রথমটা বেরোলো 4.22 আর দ্বিতীয়টা বেরোলো 4.57। এইবার প্রশ্ন হচ্ছে কোন প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করবো। এখানে মনে রাখবে, এখানে মনে রাখবে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বলা হয় এটাকে, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড যার সব থেকে কম হবে সেইটাই আমি গ্রহণ করব। এখানে 4.22 এখানে 4.57 তাহলে 4.22টা কম, তার জন্য এইটাকে আমি অ্যাকসেপ্ট করব। তার মানে মেশিন ওয়ানটাকে আমি কিনব। আমি অ্যান্সার লিখে দিয়েছি ডিটা দেখো অ্যান্সার লিখে দিয়েছি মেশিন ওয়ান শ্যাল বি সিলেক্টেড অ্যাজ ইটস পে ব্যাক পিরিয়ড ইজ লেস দ্যান দ্যাট অফ মেশিন টু, পে ব্যাক পিরিয়ডটা ওর থেকে কম। এটা হয়ে গেছে তোমার, এটা হয়েছে 4.22 ইয়ার, তোমার কম বছরে কাজ হচ্ছে আর 4.57 ইয়ার, তাহলে এইটা কম সেই জন্য এইটা আমি গ্রহণ করবো। তাহলে মেশিন ওয়ান, মেশিন ওয়ানটা গ্রহণ করব, ক্লিয়ার? এই মেশিন ওয়ানটা আশা করি সবাই বুঝতে পেরেছ, ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক যে কোনো সময় আসতে পারে, এটা FM এর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন 2 তার মধ্যে রয়েছে এবং 6M। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি ছোট করে আরেকবার বলার চেষ্টা করছি, এইটা যেরকম আছে অঙ্কে সেরকম লিখলাম, তোমরা দেখতেই পাচ্ছ এইটা এটা যেরকম আছে সেরকমই, আর এটা যেরকম আছে সেই রকমই আমি লিখলাম, এটাও সেই রকমই লিখলাম। এরপরে আমরা করলাম কি, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই তোমার ডিসকাউন্টিং ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করবে, এটার সাথে এটা গুণ করলে এটা কিছু নেই, তেমন এটা কিছু নেই, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সিমিলারলি যা বেরোলো সেইটা আমি বসিয়ে দিলাম, এই দুটো যোগ করে এটা বসালাম, এইটা আর এটা যোগ করে এটা বসালাম, এটা আর এটা যোগ করে এটা বসালাম। এবার ফর্মুলাটা কিন্তু এইভাবে করলাম, অর্থাৎ 1,40,000 এর মধ্যে ঢুকে রয়েছে আমি দেখতে পাচ্ছি। তাহলে এই অংশটা আসবে 1,40,000 আসবে, আর এটা DCFT একদম তার নিচেরটা আসবে। সিমিলারলি এখানেও তাই, এইটা পেয়ে গেছি, এইটা গুণ করে পেলাম, এটা কিউমুলেটিভ পেলাম, একইভাবে কিউমুলেটিভ এইটা বসে গেল, এইটা এটা পেলাম, এটা এটা যোগ করে এটা পেলাম,
এটা এটা যোগ করে এটা পেলাম, এটা এটা যোগ করে এটা ফর্মুলা বসালাম, 4.57 পেলাম, এটা 4.22 পেলাম, 4.22 কম বলে এটা নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে। এই অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ।